হ্যালো গাইজ, দিস ইজ শ্রাবণী ফ্রম রয়্যাল ভাইবস। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও আনতে একটু লেট হয়েছে বিকজ আমি টোটালি বিজি ছিলাম, এখনো বিজি আছি। তো আমি ভাবলাম যে বিজি স্কেডিউলের মাঝেই একটা ভিডিও আপলোড করি। তো অনেকে ভাবে না যে আমি রান্না বান্না কিছুই পারি না, মানে সত্যি পারি না, রান্নার রাও জানি না। মুখে আমি এটাও শুনেছি তুই রান্না পারিস না, যেন এক ওরাই পারে, আমি তো কিছু পারি না। তো আমি একটা রেসিপি নিয়ে এলাম নারকেলের। নারকেল বলতে আমরা ভাবি যে পিঠে, নাড়ু, পুজো আসছে সামনে, নারকেলের নাড়ু পিঠে এগুলো তো হতেই থাকবে। তো এগুলো হ্যাঁ আমাদের বাড়িতেও হবে। তো আমি ভাবলাম যে যখন আমি রান্নার দায়িত্বে আছি আমি তো মিষ্টি জিনিস হতে দেবো না, তো ভাবলাম যে নারকেলের একটা রেসিপি করি। তো চলে ভিডিওটা স্কিপ না করে দেখে নিই কি রান্না করেছি। প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, গোটা সর্ষে, জিরে, কিছু ভেজানো ছোলার ডাল, কয়েকটা কারি পাতা এবং একটা কাঁচা লঙ্কা দিই। তারপরে এটাকে নাড়তে থাকি কিছুটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। তারপর ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি ঢেলে দিই একটা কুচানো পেঁয়াজ। এরপর পেঁয়াজটা হালকা রান্না হয়ে গেলে আমি গ্রেট করে রাখা নারকেলটা দিয়ে দিই। তারপরে এটাকে আমি অনবরত নাড়তে থাকি, কারণ লেগে যাওয়ার চান্সেস ছিল। এক থেকে দেড় মিনিট এভাবে নাড়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিই এবং নাড়তে থাকি। আমার রান্না প্রায় একদম শেষের দিকে, দেখতে পাচ্ছ একদম কালার চলে এসেছে, হালকা ফ্রাইও হয়ে গিয়েছে। আর একটু দু মিনিট নেড়ে আমি নামিয়ে দেব। পারফেক্ট কালার চলে এসেছে, তো আমার কোকোনাট ফ্রাই একদম রেডি। চলো এবার এটাকে সার্ভ করি। রেসিপিটা হ্যাঁ সিম্পল হলেও কিন্তু ইউনিক আছে, তাই না? কেন কি এটাতে কোকোনাট আছে, একটা সুইটনেস আছে, সল্টি অ্যান্ড স্পাইসি। তো এই তিন রকমের টেস্ট আমি পেয়েছি, তো আর খুবই সুন্দর লাগছিলো। আমি জানি অনেকেই কোকোনাট ফ্রাই করে থাকবে না, তো তোমরা ট্রাই করো, অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে গ্রো করতে তোমরা একদম সাহায্য করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ।